স্বাগত বন্ধুরা, সংকল্পের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আবার নিয়ে চলে এসেছি জিওগ্রাফি টু ম্যাপে ক্লাসের নেক্সট ভিডিও নিয়ে। তো এর আগে আমি এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ কন্টিনেন্ট পড়িয়ে দিয়েছি, নর্থ আমেরিকা পড়েছিলাম। তো নর্থ আমেরিকার কানাডা আর ইউএসএ পড়ানো হয়ে গিয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো এবং প্লেলিস্টও বানানো আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। আর শুরু করার আগে বই রাখি, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে নাও এরকমই ভিডিও আগামী দিনে দেখার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আর্থ, ঠিক আছে। আর্থের ওপরে যে মানচিত্রগুলো আছে সেটা হচ্ছে, দেখো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মানচিত্র দেখতে পাচ্ছ, এবং এইদিকে এটা কিন্তু রাশিয়ার অংশ, ঠিক আছে। এবং কি বলেছিলাম যে এটা আলাস্কা, আলাস্কাটা কার, ইউএসএর অংশ। এবং ইউএসএর ওপরে কী আছে, কানাডা আছে। এবং এই আলাস্কার সঙ্গে রাশিয়ার যে বর্ডার তৈরি করছে সেটা হচ্ছে কি, বেরিং সি তৈরি করছে, যার উপর দিয়ে বেরিং স্টেট আছে, এবং বেরিং স্টেটের উপর দিয়ে কী গেছে, ইন্টারন্যাশনাল ডেড লাইন গেছে। এইটুকু মানে এইটুকু না, আরও অনেক কিছু পড়েছিলাম, তার জন্য তোমরা ভিডিও বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও। যাই হোক, আজকে পুরো মেক্সিকো, এই যে সবুজ অংশে দেওয়া আছে এটা হচ্ছে কি, মেক্সিকো। মেক্সিকোর উত্তরে তাহলে কী আছে, ইউএসএ আছে। যদি দক্ষিণে যাই, দক্ষিণে গেলে আমরা কী পাবো, না প্রশান্ত মহাসাগর। এদিকে গেলে আমরা পাচ্ছি কি, আটলান্টিক মহাসাগর, এবং এদিকেও প্রশান্ত মহাসাগরই পাচ্ছি। এবং দেখো এই যে আটলান্টিক মহাসাগর বললাম, ঠিক আছে, তা কিন্তু মেনলি এই জায়গাটাকে বলছে গালফ অফ মেক্সিকো, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাবে, যদি ভিডিওটা বড় করি, সরি ম্যাপটা বড় করি, তা দেখো এইখানটা, এইখানটা কী আছে, না এইখানটা আছে গালফ অফ ক্যালিফোর্নিয়া। এবং মেক্সিকোর ওপর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা লাইন গেছে, এটা কি 23.5 ডিগ্রি, মানে টপিক অফ ক্যান্সার, ঠিক আছে, বা করতক্রান্তি রেখা গেছে মেক্সিকোর ওপর দিয়ে, ঠিক আছে। এরপর দেখো মেক্সিকোর তো ক্যাপিটাল দেখি, মেক্সিকোর ক্যাপিটাল কি, মেক্সিকো সিটি। এবং এটাই তা মেক্সিকো সিটিতে হচ্ছে কি, লার্জেস্ট সিটি এবং ক্যাপিটাল। এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই সাধারণত কোনো, কিন্তু দেখো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে বেশি, যে কথা বলে কি প্যানিশে বলে, এবং আরও 68 রকম ল্যাঙ্গুয়েজ এখানে পাওয়া যায়। এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় তাহলে কী হচ্ছে, প্যানিশ, ঠিক আছে, কিন্তু কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই। এখানে যে খ্রিস্টান ধর্ম লোক বেশি বাস করে, এবং দেখো যে আমাদের ভারতবাসীকে যেমন ভারতীয় বলা হয়, মেক্সিকান মেক্সিকোবাসীকে মেক্সিকান বলা হয়, ঠিক আছে। এবার এখানে আপার হাউস, লোয়ার হাউস আছে, ঠিক আছে। লোয়ার হাউসের নাম দেখো চেম্বার অফ ডেপুটিস, এটা অনেক সময় জিজ্ঞেস করে থাকে। আমাদের যেমন লোয়ার হাউস কি লোকসভা, আপার হাউস রাজ্যসভা, তেমনি ওখানে আপার হাউস যেটা সেনেট, এবং লোয়ার হাউস কি চেম্বার অফ ডেপুটিস। এবং এরা কোথা থেকে, না স্পেন থেকে স্বাধীনতা পেয়েছে। এবং কারেন্সি দেখো মেক্সিকান পেসো। তো এইগুলো তো সাধারণ কিছু জিনিসপত্র যেগুলো পরীক্ষায় সাধারণত এসেই থাকে, তা সেটা তোমরা দেখলে। এবার দেখো যে মেক্সিকান ফ্ল্যাগ, মেক্সিকান ফ্ল্যাগটা দেখতে দেখতে পাচ্ছ লাল সাদা সবুজ আছে, স্ট্রাইপ আছে, এবং তার সঙ্গে এটা ইগল পাখি, ইগল পাখির নিচে এখানে আমরা ক্যাকটাস দেখতে পাবে এবং সাপ দেখতে পাবে, ঠিক আছে। তো এটা পড়লাম যে অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে কোন পতাকায় হচ্ছে কোন ছবি দেখতে পাওয়া যায়, সেটা জিজ্ঞেস করে থাকে। তাই এখানে হচ্ছে তোমরা যদি ইগল পাখির ছবি কোথাকার কার পতাকায় দেখতে পাওয়া যায়, তোমরা বলবে মেক্সিকো দেশের পতাকা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখো যে মেক্সিকো হচ্ছে আনুষ্ঠানিকভাবে নাম হচ্ছে, দেখো যে ইউনাইটেড মেক্সিকান স্টেটস, ঠিক আছে। এবার সীমানা তো বলে দিয়েছি, সীমানা কি, উত্তর আমেরিকার দক্ষিণ অংশের একটি দেশ, ঠিক আছে। এবং এর উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র সীমানা আছে বলেছিলাম। প্রশান্ত মহাসাগর কি, দক্ষিণ এবং পশ্চিমে কি, প্রশান্ত মহাসাগর। গুয়েতেমালা, বেলিজ এবং ক্যারিবিয়ান সাগর দ্বারা দক্ষিণ পূর্বে বেশি, দক্ষিণ পূর্বে আছে, এটা তোমাদের দেখাইনি আমি, দেখা একটু পরেই দেখাবো। এবং মেক্সিকো উপসাগর দ্বারা পূর্বে, ঠিক আছে, মেক্সিকো উপসাগর কোথায় সেটাও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার যে মেক্সিকো সাগর, উপসাগর এবং ক্যারিবিয়ান সাগর, এগুলো কিন্তু এই দুটো হচ্ছে কি, আটলান্টিক মহাসাগরেরই অংশ, ঠিক আছে, যেটার হচ্ছে নাম আলাদা আলাদা, একটা ক্যারিবিয়ান সাগর বলে, একটা মেক্সিকো উপসাগর বলে। এবং ক্যারিবিয়ান সাগরকে ঘিরে যে দেশগুলো আছে সেগুলোকে ক্যারিবিয়ান দেশ বলা হয়। এবার দেখো যে মেক্সিকো যদি বর্ডার দেখি ভালো করে, এখানে মেক্সিকোর ওপরে দেখো কী পাচ্ছি, ইউএসএ, নিচে কি, দক্ষিণে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে গেলেও প্রশান্ত মহাসাগর, এবং যদি যাই পূর্বে তাহলে কী হচ্ছে, গালফ অফ মেক্সিকো। গালফ অফ মেক্সিকো কী বলছে, আটলান্টিক মহাসাগরের অংশ। এবার দেখো যদি দক্ষিণ পূর্বে যাই, ঠিক আছে, তাহলে কী পাচ্ছি, দুটো দেশ বেলিজ এবং গুয়েটেমালা, গুয়েটেমালা এবং বেলিজ, এই দুটো দেশের অংশ পাচ্ছি। এবং এই বেলিজটা দেখো এই ইউকেটান পেনিনসুলা বা উপদ্বীপ, যেটা মেক্সিকোর অংশ, সেই মেক্সিকোর এই পেনিনসুলারই একটা অংশ বলতে পারো বেলিজ। মানে বলতে চাইছি যে ইউকাটান পেনিনসুলাটা মানে এই এরকম জায়গা নিয়ে অবস্থিত, সেখানে মেক্সিকোর বেশিরভাগ অংশটা আছে, এবং বেলিজ বলে একটি দেশ সেই ইউকাটান পেনিনসুলাতে গড়ে উঠেছে, ঠিক আছে। এবার দেখো যদি আমি হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে যাই, নর্থ ওয়েস্টের দিকে গেলে আমরা পাবো গালফ অফ ক্যালিফোর্নিয়া পাবো, ঠিক আছে। এবং
যদি সাউথ ওয়েস্টের দিকে যাই তাহলে কি পাচ্ছি, না প্যাসিফিক ওশান পাচ্ছি। এবং যদি প্যাসিফিক ওশান যেন সাউথ প্যাসিফিক ওশান নর্থ প্যাসিফিক ওশানে ভাগ করা হয় তাহলে যদি জিজ্ঞেস করতে পারে মেক্সিকো তীরে কোন কোন প্যাসিফিক ওশানের তীরে আছে, নর্থ না সাউথ, তাহলে বলতে হবে কি নর্থ প্যাসিফিক ওশান, ঠিক আছে। এবং দেখো মেক্সিকোকে কীভাবে কী কীভাবে ভাগ করা যায়, যদি প্যাসিফিক দিকে যেটা আছে সেটাকে সেই হিসেবে বলছি প্যাসিফিক কোস্ট বলছি, ঠিক আছে। মেক্সিকোর মাঝামাঝি এই অংশটাকে বলছি সেন্ট্রাল মেক্সিকো, যেখানে মেক্সিকোর রাজধানী অবস্থিত মেক্সিকো সিটি, ঠিক আছে। এবার দেখো যে বাজা ক্যালিফোর্নিয়া বা বাজা পেনিনসুলা যা বলবে এই অংশটাকে বলছে বাজা পেনিনসুলা বা বাজা ক্যালিফোর্নিয়া। এবং উত্তর দিকের অংশটাকে বলা হচ্ছে যদি সেন্ট্রালের ওপর দিকে, যদি সেন্ট্রাল মেক্সিকোর ওপর দিকে গেলে নর্থ পড়িত, সেই নর্থের দিকে অংশটাকে বলে নর্থ মেক্সিকো, ঠিক আছে। এবং এখানে তো বলে দিয়েছিলাম যে সবুজ রঙের পুরো এটা আছে কি ইউকেটান পেনিনসুলা, এই হচ্ছে মেক্সিকোর সীমানা। দেখো এখানে সেগুলি লেখা আছে যে এটি প্রশান্ত মহাসাগর এবং ক্যালিফোর্নিয়া উপসাগরের উপকূল রেখা রয়েছে, সেই সাথে মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয়ান সাগর আটলান্টিক মহাসাগরের পরবর্তী দুটি অংশ, মানে আটলান্টিক মহাসাগরের পরবর্তী দুটো অংশ বলেছি মেক্সিকো উপসাগর ক্যারিবিয়ান সাগর, ঠিক আছে। এই সমুদ্রগুলির মধ্যে প্রায় 6,000 কিলোমিটার স্কোয়ার দ্বীপ রয়েছে এবং এই দুটো দ্বীপের নাম তোমাদের পড়ে রাখতে হবে মেক্সিকোর, দুটো দ্বীপ পরীক্ষা প্রশ্ন আসতেই পারে। যেমন আমাদের লাক্ষাদ্বীপ আছে আমাদের দেশে, আন্দামান নিকোবর আছে, তেমনি ওদের দেশে দুটো দ্বীপ দেখো গুয়াডালুপু দ্বীপ এবং রেভিলা গিগেডো দ্বীপপুঞ্জ, ঠিক আছে। তা প্রথমটা দেখো গুয়াডালুপ দ্বীপ কোথায় অবস্থিত, ঠিক গালফ অফ ক্যালিফোর্নিয়া থেকে পরের অংশটাতে কি এই জায়গাটাকে কি বলছে বাজা ক্যালিফোর্নিয়া, সেই তার পাশেই অবস্থিত কি গুয়াডালুপ দ্বীপ। এবং যে রেভিলা গিগেডো দ্বীপপুঞ্জটা কোথায় অবস্থিত দেখো, ঠিক এই মেক্সিকোর যে নিচে সেন্ট্রাল মেক্সিকো যদি এই জায়গাটা হয় এবং এখানটা যদি প্যাসিফিক কোস্ট হয় তাহলে সেই সোজাসুজি গেলে আমরা পাবো কি রেভিলা, দেখো রেভিলা গিগেডো, ঠিক আছে, রেভিলা গিগেডো দ্বীপপুঞ্জ। এরপর দেখো যে এর হচ্ছে সবচেয়ে শৃঙ্গ কি ওরিজাবা, ঠিক আছে, এটা হচ্ছে আগ্নেয়গিরি মাউন্টেন পিকে ডি ওরিজাবা, ঠিক আছে, মেক্সিকোর সর্বোচ্চ পাহাড়। দেখো এই অংশ এই অংশ এই যে পর্বতটা এটাকেই বলা হচ্ছে মেক্সিকো ওরিজাবা, ঠিক আছে, মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ। এবং দেখছো কি সুন্দর পাহাড়টার ওপরে বরফ পড়ে রয়েছে, খুব সুন্দর একটা দৃশ্য। যাই হোক এরপরে আমরা দেখো যাই যে এটা লোকসংখ্যা দেখো 26 মিলিয়ন এবং 10তম সবচেয়ে জনবহুল দেশ, ঠিক আছে। এবং সবচেয়ে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় যে কত লোক থাকে কততম জনবহুল, অতটা গুরুত্বপূর্ণ নয়। এবং সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষাভাষী রয়েছে এখানে বলে দিছি সেখানে। এবং মেক্সিকো একটি ফেডারেল প্রজাতন্ত্র হিসেবে সংগঠিত যার মধ্যে 31টা রাজ্য এবং মেক্সিকো সিটির রাজধানী। তা কটা রাজ্য আছে না আছে না জানলেও চলবে, কিন্তু মনে রাখতে হবে যে রাজধানী বহুবার পরীক্ষা পড়েছে যে রাজধানী কি মেক্সিকো সিটি, ঠিক আছে। এরপর দেখো অন্যান্য প্রধান শহর, কিছু প্রধান শহরের নাম মনে রেখো কারণ পরীক্ষায় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিছু শহরের নাম দিয়ে জিজ্ঞেস করা যায় যেটা কোন দেশে অবস্থিত, ঠিক আছে। তা রয়েছে দেখো যে মন্টেরে, ঠিক আছে, গুয়াদালজালরা, পুয়েবলা, টোলুকা, টিজুয়ান, সিউদার জুয়ারেচ এবং লিওন, ঠিক আছে। এবং দেখো আরেকটা দেখো এখানে ম্যাপে যদি দেখাই যে এই লাপাচ, ঠিক আছে, লাপাসটা কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে। এবং কি বলেছিলাম যে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি দেখা যাচ্ছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটার উপর দিয়ে কর্কটক্রান্তি দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাটার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে। এবার দেখো এইখানে একটা এই কর্কটক্রান্তি রেখার পাশেই একটা দেশ আছে ক্লুডাট ভিক্টোরিয়া, ঠিক আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখো, নাকি না ক্লুডাট ভিক্টোরিয়া। এবং দেখো সান লুয়াস, ঠিক আছে, দুরাঙ্গো, এইগুলো মনে রাখতে হবে। যেমন এখানে হচ্ছে গুয়াসাবো, ঠিক আছে, এর নিচে যদি যাই তোমরা দেখতে পাবে যে মেক্সিকো সিটি আছে, ঠিক আছে, মেক্সিকো সিটির পাশেই কী আছে দেখো পুয়েবলা আছে। এবং এই জায়গাটা এইটা কী আছে না তোলুকা, ঠিক আছে, যদি ম্যাপটা বড় করি দেখো এই যে মেক্সিকো সিটি এখানে পুয়েবলা, এটা হচ্ছে বেড়াতে যায় প্রচুর মানুষ, সেখানে এটা মনে রাখতে হবে। এই জায়গাটাও মনে রেখো এখানেও হচ্ছে পর্যটন স্থল আছে তোলুচা এবং গোয়ালদা জারা, ঠিক আছে, এগুলো কিন্তু যেগুলো নাম বললাম সেগুলো কিন্তু অবশ্যই মনে রেখো কারণ পরীক্ষায় যখন তখন জিজ্ঞেস করতে পারে। এরপর দেখো দেখো গুয়েটেমালা আর বেলিজের সঙ্গে এর সীমানা আছে, আর কটা দেশের সঙ্গে তাহলে সীমানা হলো, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে গুয়েটেমালা এবং একটা হচ্ছে বেলিজ। এবং দেখো বেলিজের রাজধানী কি বেলমোপান এবং গুয়েটেমালার রাজধানী গুয়েটেমালা, ঠিক আছে। এবার দেখো যে যে শহরগুলো বললাম কিছু শহরের সমষ্টি, মানে ওই আরও কিছু শহর যেমন টোলুকা বলে দিয়েছি, গ্রেটার মেক্সিকো সিটি মানে রাজধানীটা পুয়েবলা, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। দেখো সভ্যতা, এখানে যে সভ্যতা গড়ে রয়েছিল দেখো এটা বিশ্বের 6টি সভ্যতার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে, বিশেষ করে মেসো আমেরিকান অঞ্চলে ওলমেক মায়া জপোটেক, তোমরা এর মধ্যে এই মায়া সভ্যতাটা কিন্তু অবশ্যই শুনেছ আশা করি। তা কী হলো ওলমেক মায়া জপোটেক
টিউটিহুয়াকন এবং পিউরেপেচা সহ অনেকগুলি পরস্পর সংযুক্ত সভ্যতার আবাসস্থল ছিল। মেসো আমেরিকান অঞ্চল, যেটা বলছিলাম যে মেসো আমেরিকান অঞ্চলে এই সভ্যতাগুলো গড়ে উঠেছে, তা সেটা দেখো যে মেসো আমেরিকা হলো একটি ঐতিহাসিক অঞ্চল এবং সাংস্কৃতিক এলাকা যা উত্তর আমেরিকার দক্ষিণ অংশে শুরু হয়, ঠিক আছে, এবং মধ্য আমেরিকার বেশিরভাগ অংশ পর্যন্ত বিস্তৃত। তো মধ্য আমেরিকায় টোটাল 7টা দেশ আছে, তার কতদূর পর্যন্ত বিস্তৃত সেটাই দেখো। যেমন উত্তর আমেরিকার দক্ষিণ অংশে কী আছে, মেক্সিকো আছে, তাহলে সেই মেক্সিকো থেকে শুরু হচ্ছে, তারপর বেলিজ গুয়াতেমালা দেখিয়েছি, তারপর এল সালভাদর হন্ডুরাস এবং নিকারাগুয়া, এবং কোস্টারিকার উত্তর অংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটা কী হচ্ছে, মেসো আমেরিকা। এবং এখানেই হচ্ছে এই যে 6টা সভ্যতা, ওলমেক, মায়া, জোপাটেক এবং টিউটিহুয়াকান এ ও পিউরে পেচা এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল। এবং সর্বশেষ সভ্যতা কি, অ্যাজটেক সভ্যতা। এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে যে কোন দেশে অ্যাজটেক সভ্যতা, কোন দেশে বর্তমানে কোন দেশের সভ্যতা বলে যেতে পারে, তা কী বলতে হবে, মেক্সিকো, ঠিক আছে। ভূপ্রকৃতি অনুযায়ী দেখো যে বলেছিলাম কি, সেন্ট্রাল মেক্সিকো যদি ধরি এই জায়গাটা, এর ওয়েস্টে কী আছে, কোস্ট আছে, ওপরে গেলে নর্থ মেক্সিকো পাবো, ঠিক আছে। এখানে মায়ানদের বেশি বসবাস ছিল, মায়ান সভ্যতার। এদিকেও হচ্ছে গালফ আছে, গালফা মেক্সিকোর তীরে যেটা গালফ, ঠিক আছে। এরপর দেখো যে মেক্সিকোতে সাধারণত যদি এই এরম ভাগ ছাড়াও পড়ার সুবিধাতে আমরা 9টা স্বতন্ত্র অঞ্চলে ভাগ করতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে সেন্ট্রাল প্লেটিউ, এবং সেন্ট্রাল প্লেটুর ওপরে উত্তর দিকে কী হচ্ছে, সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল আছে, এবং সিয়েরা মাদ্রে ওরিয়েন্টাল দুটো পাহাড় আছে এই সেন্ট্রাল প্লেটুকে ঘিরে। এবং দেখো যে এই গালফ অফ ক্যালিফোর্নিয়ার তীরে এই যে এদিকে উপকূল ভাগ আছে, এদিকে আমরা উপকূল ভাগ পাবো, ঠিক আছে। এবং এইখানে একটা পেনিনসুলা অবস্থান করছে, সেটাকে বলছে ইউকেটান পেনিনসুলা, ঠিক আছে। এবং দেখো যে এর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ কী, দেখো ভলকানো ওরিজাবা, ঠিক আছে। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভলকানো ওরিজাবা। এবং এই জায়গাতেই দেখো যে জায়গাগুলোর নাম বলেছিলাম, যেমন লিওন, গুয়ালদাজারা, পুবলা, ঠিক আছে, মেক্সিকো সিটি, এই সমস্ত জায়গাতেই ওগুলো এই সমস্ত বড় বড় সিটিগুলো অবস্থিত, ঠিক আছে। এবং দেখো তিনটে গালফ, চারটে গালফ পড়ব মেক্সিকোতে। যেমন এদিকে যদি বলি বাজা পেনিনসুলা, যে জায়গাটা বললাম, তার মাঝখানে কী আছে, গালফ অফ ক্যালিফোর্নিয়া আছে, এদিকে গালফ অফ মেক্সিকো আছে, তারপরে শুরু হচ্ছে কী, ক্যারিবিয়ান সি শুরু হচ্ছে। এবং নিচে যে গালফটা পড়ব, যেটাকে বে অফ বে বলা হয়, তার কী হচ্ছে, বে অফ ক্যাম্পিচি এবং গালফ অফ তিহুয়ান তিপেক, ঠিক আছে। এইটুকুনি তোমরা দেখলে। এবার দেখো যে বলছে যে 9টা অঞ্চলের যেটা বলেছিলাম সেটা কী কী, আবার বলে দিই, দেখো লেখা আছে এখানে বাজা ক্যালিফোর্নিয়া তোমায় দেখেছি, প্রশান্ত মহাসাগরের উপকূল নিম্নভূমি, মানে প্রশান্ত মহাসাগরের দিকে যেগুলো আছে সেগুলো, মেক্সিকান মালভূমি, এবং মেক্সিকান মালভূমি দুটো পর্বত তোমাদের দেখেছিলাম এক্ষুনি, কি সিয়েরা মাদ্রে ওরিয়েন্টাল এবং সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল। তার আবার দেখিয়ে দেখো যে মেক্সিকান মালভূমি সেন্ট্রাল প্লেটিউ, এখানে কী আছে, সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল এবং সিয়েরা মাদ্রে ওরিয়েন্টাল, ঠিক আছে। এবারে যে এইগুলো কী হচ্ছে, মেক্সিকো উত্তর থেকে দক্ষিণে কী হচ্ছে, সিয়েরা মাদ্রে ওরিয়েন্টাল এবং সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল নামে পরিচিত দুটি পর্বতশ্রেণী দ্বারা উত্তর থেকে দক্ষিণে অতিক্রম করেছে, যা উত্তর আমেরিকা থেকে রকি পর্বতমালার সম্প্রসারণ। উত্তর আমেরিকা যে রকি পর্বতমালা, যেটার সম্প্রসারণ হয়ে এখানে নাম হয়েছে কি, সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল এবং সিয়েরা মাদ্রে ওরিয়েন্টাল। এবং এটা কোথা থেকে, কোন দিক থেকে, উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো যে কলিরা নিয়ে ভলক্যানিকা, মানে কর্ডিলেরা মানে পর্বতমালার সমূহ বলতে গেলে এক প্রকারে, এবং যে নিও মানে নতুন, এবং ভলক্যানিকা মানে ভলকানো পর্বতমালাকেই বলা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে যে ভলকানো পর্বতমালার মধ্যে বলে দিলাম যে এই যে ভলকানো ওরিজাবা, এটাই হচ্ছে কিন্তু আবার সর্বোচ্চ শৃঙ্গ মেক্সিকোর, ঠিক আছে। তো এরকমই অনেক ভলকানিক পর্বত এখানে আমরা পেয়ে থাকি। এবার দেখো উপসাগরীয় উপকূল নিম্নভূমি সমভূমি আমরা পাবো, এবং দক্ষিণের উচ্চভূমি এবং ইউকারান উপদ্বীপ। তাতে কী বলছে, এই যে দক্ষিণে এই সেন্ট্রাল প্লেটিউ থেকে যদি আমরা নিচে নামি, তাহলে এদিকটা তো দক্ষিণ পাবো। এইখানে হচ্ছে এই ভলকানো, এখন যেমন ভলকানো ওরিজাবা, ওরিজাবা ভলকানো আছে, পর্বত আছে, সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ বলেছি, তার মানে এটা তো উচ্চ জায়গা তো হবেই, তা সেই কারণে এখানে নাম দেওয়া হয়েছে, এখানে সব উঁচু উঁচু পর্বতমালা আছে, সেখানে এখানকার নাম হয়েছে দক্ষিণের উঁচু পর্বতমালা। এবং তারপর কী পাচ্ছি না, ইউকেটান পেনিনসুলাটা, ঠিক আছে। এবং দেখো কেন্দ্রে পূর্ব থেকে পশ্চিমে দেশটি টান মেক্সিকান আগ্নেয় বেল্ট দ্বারা অতিক্রম করেছে, যা সিয়েরা নেভাদা নামে পরিচিত। এবং মেক্সিকোর দুটো বৃহত্তম হ্রদ কি, লেক চাবলা এবং লেক কুইটিজিও, এটা আমি ম্যাপে দেখাইনি, কারণ এটা পরীক্ষায় না পড়ার সম্ভাবনা বেশি, তবু আমি বলে রাখলাম, তোমরা মুখস্থ করার দরকার হলে করে নিও, কি চাবলা এবং কুইটিজিও। এবার দেখো যে ম্যাপ, যেটা মনে রাখতে হবে, যে লেকটার কথা মনে রাখতে হবে, সেই লেকটার নাম কি, লেক টেক্সকোকো, ঠিক আছে, লেক টেক্সকোকো। এই লেক টেক্সকোকো নামটা কেন মনে রাখতে হবে, দেখো লেক টেক্সকোকো, ঠিক আছে, ছিল মেক্সিকোর আনাইহুক উপত্যকার মধ্যে একটি প্রাকৃতিক হ্রদ, ঠিক আছে, যেটা একটা প্রাকৃতিক হ্রদ ছিল,
তার নাম কি লেক্স টেক্সকোকো। লেক্স টেক্সকোকো হ্রদের পশ্চিম দিকে অবস্থিত একটি দ্বীপের জন্য সবচেয়ে বেশি পরিচিত, যেখানে মেক্সিকো তেনো চোটিটালান শহরটি তৈরি হয়েছিল। পরে এসটি অ্যাক্টিক আজটেক সামাজের রাজধানী, ঠিক আছে, তা ওই জায়গাটা কী হয় না আজটেক সামাজের রাজধানীতে পরিণত হয়। এবং স্প্যানিশ বিজয়ের পর বন্যা নিয়ন্ত্রণের প্রচেষ্টার ফলে হ্রদের বেশিরভাগ অংশ নিঃশেষ হয়ে গেছে। তাই এটা প্রশ্ন ডাইরেক্ট আসতে পারে যে লেক টেক্সকোকো যেটা এখন প্রায় নিঃশেষ হয়ে গেছে সেটা কোন দেশে অবস্থিত, উত্তর বলতে হবে মেক্সিকো। তো দেখো, তা আমি এতক্ষণ পড়লাম মেক্সিকোটা পড়ালাম, মেক্সিকোর ওইগুলো পড়লেই হবে। মেক্সিকোর ওপর দিয়ে কী গেছে, ট্রপিক অফ ক্যান্সার গেছে, ওপরে ইউএসএ এবং নিচেনে কানাডা, এবং কানাডার ওপর দিয়ে কী আর্কটিক ও সার্কেল গেছে, এবং কানাডার পাশে কী আলাস্কা আছে, এটা কী হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া, ঠিক আছে, এই জায়গাটার কী নাম তোমরা কমেন্ট করে জানাও, কারণ আমি পড়িয়েছি, যারা পড়নি সেটা দেখে নাও যে এই জায়গাগুলো, এই দশটা যে প্রভিন্স আছে কানাডা, সেই দশটা প্রভিন্সের নামও তোমরা পেয়ে যাবে। এখানে হচ্ছে হাটসন বে আছে, এবং কানাডা এবং ইউএসএর যে সীমানাটা সেটা 49 ডিগ্রি প্যারালাল বলে, এবং এটা হচ্ছে 5টা গ্রেট লেক আছে, এবং এখান থেকে সেন্ট লরেন্স নদী আছে, ঠিক আছে। এবং এই জায়গাটাই আমরা নায়াগ্রা জলপ্রপাত পাবো, নায়াগ্রা জলপ্রপাত 3টে জলপ্রপাতের মিশ্রণে তৈরি হচ্ছে, এবং সবথেকে বড় জলপ্রপাতের নাম কী বলা হচ্ছে হর্সশু জলপ্রপাত, ঠিক আছে। এবং ইউএসএ তাও আগের দিন তোমাদের সব পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, ইউএসএর এখান থেকে রকি পর্বতমালা গেছে, এখানে হচ্ছে আপলাচিয়ান পর্বতমালা গেছে, ঠিক আছে। এবং এই রকি পর্বতমালা আপলাচিয়ান পর্বতমালার মাঝখানের অংশটাকে কী বলছে টর্নেডো অ্যালি বলা হয়। এবং দেখো কে এখানে কি 50টা রাজ্য নিয়ে গঠিত ইউএসএ, এবং 50টা রাজ্যের মধ্যে এদিকে হচ্ছে কানাডার সঙ্গে 12টা রাজ্যের বর্ডার করেছে, এবং এখানে কি 4টে রাজ্যের বর্ডার করেছে মেক্সিকোর সঙ্গে। এবং গালফ অফ মেক্সিকোতে কোন কোন দেশ আছে, আটলান্টিক ওশানে কোন কোন দেশ আছে, আটলান্টিক ওশানের দেশ আছে বলতে আটলান্টিক ওশানের সঙ্গে বর্ডার করেছে কোন কোন দেশ, এগুলো সব পড়ে দিয়েছি। এবং এদিকে প্যাসিফিক ওশানের সঙ্গে কী কী বর্ডার করেছে সেগুলোও পড়ে দিয়েছি, ঠিক আছে, তো সেগুলো তোমরা দেখে নিও। এবং এক্ষুনি মেক্সিকোটা পড়ালাম, মেক্সিকোর ওপর দিয়ে দেখতে পাচ্ছ ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। এবার দেখো এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটায় কী বলছে সেন্ট্রাল আমেরিকান কন্টিনেন্ট, ঠিক আছে। এবং এখানে 7টা দেশ আছে, দেখো যে 7টা দেশের নাম দেখো, গুয়েটেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারগুয়া, কোস্টারিকা, পানামা, বেলিজ, ঠিক আছে। এবং এই যে সেন্ট্রাল আমেরিকান এই 7টা কান্ট্রি একটা ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি করেছে, সেই ইন্টিগ্রেটেড সিস্টেমে আবার কটা দেশ আছে, টোটাল 8টা দেশ। তা সেন্ট্রাল আমেরিকার সান্টা কান্ট্রি এবং ডোমিনিকা রিপাবলিক, যেটা ক্যারিবিয়ান দেশ বলে পরিচিত, সেই ডোমিনিকা রিপাবলিক এর মধ্যে যুক্ত হয়েছে, ঠিক আছে। এবার কী বলছে দেখো, ইট ইজ দ্য ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন অফ সেন্ট্রাল আমেরিকান স্টেট সিন্স February 1, 1993, ঠিক আছে। দেখো সেই সেন্ট্রাল আমেরিকার কান্ট্রিগুলো তোমরা দেখো, যে সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি তাহলে কোনগুলো বলেছিলাম, যে মেক্সিকোর পর থেকে শুরু হচ্ছে কি গুয়েটেমালা, বেলিজ, এল সালভাদর, হন্ডুরাস, নিকারগুয়া, কোস্টারিকা এবং পানামা। এবং পানামা থেকে যেটা পড়তে হবে, যেখান থেকে একটা পানামা খাল গেছে, এবং পানামা খালের পূর্বের দিকের অংশটাকে কী বলছে না দক্ষিণ আমেরিকার অংশ, এবং পশ্চিম দিকের অংশটাকে বলছে উত্তর আমেরিকার অংশ, ঠিক আছে, অন্ত মহাদেশ, ঠিক আছে। এবার দেখো এদিকে হচ্ছে কী আছে সেন্ট্রাল আমেরিকার, এদিকে হচ্ছে কি আটলান্টিক ওশান, এদিকে হচ্ছে প্যাসিফিক ওশান, এবং আটলান্টিক ওশানের একটা নাম কি এখানে ক্যারিবিয়ান সি, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তো এখানে হচ্ছে যে এই এই এটা এখানে একটা হ্রদ পাবো লেক নিকারগুয়া, এবং এখানে গালফটার নাম কি সেটাও আমরা পড়ব কিছুক্ষণ পরে। দেখো যে এটাকে বলছে যে মধ্য আমেরিকান আগ্নেয়গিরি অক্ষ, ঠিক আছে, এই টার্মটা মধ্য আমেরিকান আগ্নেয়গিরি অক্ষ, তো এটা কী দেখো, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই লাল দাগ করা আছে, এটা কী বলছে সেন্ট্রাল আমেরিকান ভলকানিক আর্ক বা মধ্য আমেরিকান আগ্নেয়গিরি অক্ষ, ঠিক আছে। এবং এটা কোথেকে কত দূর বিস্তৃত দেখো, যে বলছে যে সেন্ট্রাল আমেরিকান ভলকানিক আর্ক হলো আগ্নেয়গিরির একটি শৃঙ্খল যা মেক্সিকো থেকে, ঠিক আছে, তা বলছে কি যা মেক্সিকো থেকে পানামা পর্যন্ত সেন্ট্রাল আমেরিকান ইস্তমাসের প্রশান্ত মহাসাগরীয় উপকূলরেখার সমান্তরালে বিস্তৃত। তা ইস্তমাস মানে কি, ধরো দুটো ল্যান্ড আছে, সেই ল্যান্ডটাকে জোড়ার জন্য যে সরু স্থল থাকে সেটাকেই আমরা ইস্তমাস বলি। এবং এখানে তোমরা দেখবে যে এই যে উত্তর আমেরিকা শেষ হচ্ছে, তারপর যে দক্ষিণ আমেরিকা আবার শুরু হচ্ছে, সেই দুটোকে জুটছে কে এই সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি বা স্থলভাগটা, ঠিক আছে। এখানে কোকোস প্লেট ক্যারিবিয়ান প্লেটের নিচে সাবগ্রেড করেছে, মানে এই যে মেসো এই সেন্ট্রাল আমেরিকান ভলকানিক আর্ক এর নিচে দুটো প্লেট আছে, সেই কারণে এখানে বেশি ভলকানো তৈরি হয় কি কোকোস প্লেট এবং ক্যারিবিয়ান প্লেট। দেখো এটার একটা ভালো ম্যাপ, ঠিক আছে, তো এই ম্যাপে তোমরা ভালোভাবে দেখতে পাবে। দেখো এখানে ওপরে তোমরা দেখতে পাচ্ছ মেক্সিকোর পরে কী আছে বেলিজ এবং গুয়েটেমালা, এই সেন্ট্রাল আমেরিকার কান্ট্রি থেকে খুব একটা প্রশ্ন আসে না। তাতে শুধু এর মধ্যে বেশিরভাগ যেটা মনে রাখতে হবে যে এর রাজধানীগুলো তো অবশ্যই মনে রাখতে হবে, এর রাজধানী কি বেলিজের রাজধানী কি বেলমোপান, গুয়েটেমালার রাজধানী কি গুয়েটেমালা, হন্ডুরাসের রাজধানী দেখো
তিগুচি গালাপা এবং এল সালভাদর, এই অংশটা কি বলছে এল সালভাদর, এর রাজধানী হচ্ছে সান সালভাদর। এবং এই সান সালভাদর এমন একটা দেশ যেটা হচ্ছে ক্যারিবিয়ান সি, মানে এইদিকে তো ক্যারিবিয়ান সি আছে, এই ক্যারিবিয়ান সি এর সঙ্গে কিন্তু কোনো বর্ডার তৈরি করছে না, কিন্তু বেলিজ আবার দেখো ক্যারিবিয়ান সি এর সঙ্গে বর্ডার তৈরি করছে কিন্তু প্রশান্ত মহাসাগরের সঙ্গে কোনো বর্ডার তৈরি করছে না, ঠিক আছে। এবার দেখো যে এরপরে দেখো নিকারগুয়া যদি দেখি, নিকারগুয়াতে দুটো হ্রদ দেখতে পাচ্ছ, লেক নিকারগুয়া এবং লেক মানাগুয়া, এবং এর পাশেই একটা শহর আছে মানাগুয়া, এই লেকের নামেই তৈরি হয়েছে, ঠিক আছে। এরাই হচ্ছে নিকারগুয়ার রাজধানী। এরপর দেখি কোস্টারিকা যদি দেখি, কোস্টারিকার হচ্ছে দেখো রাজধানী কি সান জোসে, এবং পানামা যেটা আছে তার রাজধানী পানামা সিটি, এ ঠিক এখানে আছে পানামা ক্যানেলের পাশে, ঠিক আছে। এবং দেখো এখানকার ভূপ্রকৃতি যদি বলি, তা ভূপ্রকৃতি কীরকম হবে না, কোনটা আটলান্টিক মহাসাগরের ভূপ্রকৃতি তিনটে ভাগে বিভক্ত, আটলান্টিক মহাসাগরের দিকে যে যুক্ত আছে সে একটা সব ভূমিভাগ পাওয়া যায়, প্রশান্ত মহাসাগরের দিকে যেটা যুক্ত আছে সেটা ভূমিভাগ পাওয়া যায়, এবং মাঝখানে সেন্ট্রাল অঞ্চল। এই নিয়ে এদের পুরো সবগুলো সাতটা কান্ট্রিতেই এই প্রকৃতিরই ভূপ্রকৃতি পাওয়া যায়। এবং দেখো এখানে তো সাতটা কান্ট্রি আছে, কিন্তু সবথেকে ছোটো আকারের কান্ট্রি যদি বলা হয় কি এল সালভাদর, যার রাজধানী হচ্ছে সান সালভাদর। তো দেখো পরের দিন যে সাতটা কান্ট্রি পড়ব, তার মধ্যে প্রথম যেটা শুরু করব বেলিজ, ঠিক আছে। এই বেলিজটা থেকেই পরের দিন আমাদের পড়া শুরু হবে, এবং এটাই কি হচ্ছে না, অস্ট্রেলিয়াতে যেমন গ্রেট ব্যারিয়ার রিফ আছে, ঠিক আছে, প্রবাল প্রাচীর, তা বিশ্ববিদ সেটা সবথেকে বৃহত্তম, তারপর দ্বিতীয় বৃহত্তম যদি বলা হয় এই বেলিজে হচ্ছে গিয়ে আবার হচ্ছে প্রবাল প্রাচীর পাওয়া যায়, সেটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও আগামী দিনে এরকমই ভিডিও দেখার জন্যে। ধন্যবাদ।